আমরা ছিলাম আতঙ্কিত, আমরা ভয়ে অস্থির থাকতাম। কিন্তু ওই যে আমাদের 15 বছর যে পটভূমি, আমাদের 2 বছর হলো 1/11 শাসন এবং তারপরে 15 বছর আমরা যে মাঠে চাষ করেছি এবং সকল রাজনৈতিক দল যে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই কারণে আজকে আমাদের ছাত্র জনতারা যখন তারা সেই আন্দোলন করে, আন্দোলন করে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। ছাত্র জনতা অবশেষে যখন তাদের মনের ক্ষোভ তারা বুকের রক্ত দিয়ে, শুধু ছাত্র জনতা বলতে দিন মজুর শ্রমিক এবং আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা তাদের বুকের রক্ত দিয়ে আজকের দিন টেনেছে। 5ই আগস্ট অবশেষে শেখ হাসিনা, সেই দানবীয় সরকার পালিয়ে গেছে। যে মসজিদে মন্দিরে সবখানে দলীয়করণ, আজকে খতিব পাওয়া যাচ্ছে না, ইমাম পাওয়া যাচ্ছে না, পুলিশ পাওয়া যাচ্ছে না, কেন? তাদেরকে দিয়ে অত্যাচারগুলো করানো হতো এবং তাদেরকে যে দলীয়করণ করানো হতো, আজকে যেখানে যাবে সেখানে শুধু না আমাদের বন্দনা হতো শুধুমাত্র শেখ মুজিবের, আর কোনো বন্দনা ছিল না, শেখ মুজিব শেখ হাসিনা ছাড়া কোনো বন্দনা ছিল না। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা সম্ভব নয়, কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। আপনারা দেখেছেন বরকতুল্লাহ বুলু বলেছেন যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে যে কথাগুলো আসছে সেগুলোই কিন্তু তিনি দিয়েছেন, এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনও আমাদের বর্তমান প্রশাসন সামনে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনও কিন্তু বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধ হয় ইসের আর্মির অধীনে, এরা কোথায় গেল? এত এমপি এত মন্ত্রী অনেককে পার করে দিয়েছে, কারা পার করেছে? শস্যের মধ্যে ভূত আছে। আপনার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাববিহীনমূলক সরকার। সে যে সরকারই আসুক না কেন আমরা ওয়েলকাম করবো, আমরা বলি নাই আমরা ক্ষমতায় আসতেই হবে, কিন্তু আমরা জনসমর্থিত বিরাট একটি দল।